আইপিএল এর আগে শ্রীলঙ্কা সিরিজে যাকে পারফরমেন্সের কারণে দল থেকে ড্রপ করা হয় সেই একই মুস্তাফিজ আইপিএল এ গিয়ে এখনো পর্যন্ত টপ উইকেট টেকার। যেই মুস্তাফিজকে বিগত কয়েক বছর ধরেই শুনতে হচ্ছিল যে সেই আগের মুস্তাফিজ এখন হারিয়ে গেছে, তার কাটারে নেই ধার, মুস্তাফিজ নেভার কাম ব্যাক। অথচ সেই ফিজি এখন আইপিএল এর পার্পল ক্যাপের মালিক। কিন্তু কিভাবে বাংলার বোলার চেন্নাই গিয়ে কি করে এতটা বদলে যেতে পারে, এখন তো তাহলে প্রশ্ন উঠছেই। বাংলাদেশ কি মুস্তাফিজের ট্যালেন্ট ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারছে না, নাকি ধোনির অধীনে গেলে জ্যাকারু ট্যালেন্ট এমনিতেই বেরিয়ে আসে? তাহলে চলুন দেখে আসি এবারের আইপিএল এ মুস্তাফিজ ভার্সেস ধোনির কম্বিনেশনের পুরো গল্পটা। প্রথমেই বলা যাক চেন্নাই সুপার কিংস দলটাকে নিয়ে, যারা আইপিএল এর সবচেয়ে সফল দল। তবে তাদের স্ট্র্যাটেজি অন্য সব দলের থেকে অনেকটাই ব্যতিক্রম। অবশ্য তার পেছনের মাস্টারমাইন্ড মহেন্দ্র সিং ধোনি। আপনি খেয়াল করলে দেখবেন যে আইপিএল নিলামে তারা প্লেয়ার কিনে খুবই ক্যালকুলেশন করে, খুব বেশি নামি দামি প্লেয়ারের পিছনে ছোটেন না তারা, কিংবা ভরি ভরি টাকাও খরচ করেন না তারা। ট্যালেন্ট, ইম্প্যাক্ট ও কার্যকরী প্লেয়ার কিনে দারুণ এক ব্যালেন্স টিম গঠন করে চেন্নাই। যেমন আগের আইপিএল এর কথাই বলি, তুষার দেশপাণ্ডের মতো অপরিচিত লোকাল বোলার কিংবা মাথিসা পাথিরানা, যাদেরকে আন্তর্জাতিক ক্রিকেটে কেউ ঠিকঠাক মতো চিনতই না, লঙ্কানরা জানতই না তার মধ্যে কতটা ট্যালেন্ট রয়েছে, কিংবা আজিঙ্কা রাহানে, যাকে আর এখন কেউ দলেই নিতে চায় না। অথচ তাদেরকে সঠিকভাবে ব্যবহার করে সেরাটা বের করে আনেন মহেন্দ্র সিং ধোনি। এবারে চলতি আইপিএল এর কথাই ধরি, রচিন রবীন্দ্র ও মুস্তাফিজুর রহমান ছিল তাদের তুরুপের তাস, যাদেরকে নিয়ে অন্য কোনো দলই হয়তো কল্পনাও করেনি। আর চেন্নাই আগে থেকেই জানত মুস্তাফিজ স্লো পিচে কতটা ভয়ঙ্কর, তাই তাদের হোম ভেনুতে দলটির সেরা অস্ত্র হতে পারেন মুস্তাফিজ। তাই তো তার বেস প্রাইস মাত্র 2 কোটিতে তাকে কেনার জন্য একমাত্র চেন্নাই ছাড়া আর কোনো দলই আগ্রহ দেখায়নি। তার মানে অন্যরা যা কল্পনাও করেনি তা ধোনির চেন্নাই অলরেডি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছে, যে কারণে ধোনি আর চেন্নাই আইপিএল এ এতটা সফল। এবার আসা যাক মাঠের খেলায়। কথায় আছে, ঢাল তলোয়ার থাকলেই সেরা যোদ্ধা হওয়া যায় না। সেরা যোদ্ধা হতে হলে প্রয়োজন সঠিক ব্যবহার ও দুর্দান্ত প্ল্যানিং, যেটা করে দেখিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। মুস্তাফিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেকটা সময় পার করলেও এখনো পর্যন্ত তার বোলিং টেকনিক অনুযায়ী মাঠে সঠিক ফিল্ড সেট আপ করতে পারেন না, যেটা মাশরাফির অধীনে থাকাকালীন ম্যাচ মোটামুটি প্রয়োগ করতেন, কিন্তু এরপর তাকে আর সেভাবে প্রপার ইউজ করতে পারেননি আর কেউ। তবে এবার ধোনির হাত ধরে ফিজ দুর্দান্তভাবে এগিয়ে চলছে। যেমন প্রথম ম্যাচের কথাই বলি, যেই ম্যাচে বিরাট কোহলি ফাফ ডুপ্লেসি ও ক্যামেরন গ্রিনের মতো বিশ্বমানের সব ব্যাটসম্যানদেরকে আউট করেছেন। ডুপ্লেসির সেরা উইক জোন অফসাইডে প্ল্যান সেট করেন ধোনি, অফ স্টাম্পের বাইরে বল করতে বলেন ফিজকে, আর সেই ফাঁদে পা দিলেন ডুপ্লেসি। এরপর রাজা পাতিদারকে অফ কাটারে আউট করলেও কোহলিকে আবারও প্ল্যান অনুযায়ী আউট করেন ফিজ। সেট হয়ে যাওয়া কোহলিকে মিড অনে শট খেলতে বাধ্য করা ও ক্যামেরন গ্রিনকে বোল্ড আউট করা। তবে কলকাতার বিপক্ষে ম্যাচের কথা বলতে গেলে রাসেলের এই ওভারটা দেখুন, ভয়ঙ্কর রাসেলের বিপক্ষে ধোনি মুস্তাফিজের রসায়নটা দেখার মতো ছিল। সাধারণত মুস্তাফিজের ক্ষেত্রে ধোনি উইকেটের পিছনে যে স্থানে দাঁড়িয়েছে সেটা ধোনির আইডিয়াল জায়গা নয়, যা অনেকটাই অদ্ভুত ছিল, কারণ স্টাম্পের এতটা বাইরে সাধারণত ধোনিকে কখনো উইকেট কিপিং করতে দেখা যায় না। তবে সেদিন এটা ছিল ধোনির একটা মাস্টার প্ল্যানের অংশ, রাসেল এই ওভারে বিগ শট খেলতে যাবেন এটা নিশ্চিত ছিল, তাই তাকে প্রপার ইয়র্কার ছাড়া পরাস্ত করা ছিল একেবারেই অসম্ভব। তাই ধোনির পরামর্শে ফিজকে অফ স্টাম্পের বাইরে স্লোয়ার বল করতে বলেন, যাতে তা অনেকটা ওয়াইড আউটসাইড হয়ে বেরিয়ে যায়, যা হবে রাসেলের হিটিং জোনের বাইরে। আর ধোনিও সেই অনুযায়ী উইকেটের পেছনে দাঁড়িয়েছেন, আর ফিজও সেই প্ল্যান অনুযায়ী বল করেছেন। পরপর ফিজের বল ব্যাটে লাগাতে না পেরে অবশেষে আফসোসে মাটিতেই বসে পড়েন রাসেল। আর এভাবেই আইপিএল এ মুস্তাফিজের জন্য সঠিক জায়গায় ফিল্ড সেট আপ ও ব্যাটসম্যানের উইক জোন অনুযায়ী সঠিক প্ল্যান দিয়ে ধোনির হাত ধরে সেরা অবস্থানে রয়েছে মুস্তাফিজ। তাই এবারের আইপিএল এ ধোনি ফিজ রসায়নটা দারুণ জমে উঠেছে। তো আপনার কি মনে হয় এবারের আইপিএল এ ধোনির অধীনে যেই দুর্দান্ত মুস্তাফিজকে দেখছেন, আইপিএল শেষে জাতীয় দলে ফিরেও কি সেই একই মুস্তাফিজকে দেখা যাবে, নাকি আবারও হারিয়ে যাবে সেই পূর্বের মতোই? আপনার কি মনে হয় তা কমেন্টে লিখে জানিয়ে দিন। ধন্যবাদ।